KFC তে নাকি ফ্রি চিকেন দিচ্ছে, তাও আবার 159 টাকার বড় ক্রিসপি চিকেন। চলুন দেখে আসি ঘটনাটি সত্যি কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছি KFC তে ফ্রি চিকেন খেতে। আসলে ঘটনাটি হচ্ছে, আমরা চলে গিয়েছিলাম একটি দোকানে তাহির জন্য চিপস চকলেট কেনার জন্য। তো হঠাৎ করে আমার চোখ পড়লো একটি চিপসের প্যাকেটের দিকে। চিপসটি হচ্ছে কুরকুরে, আর সেটাতে লেখা ছিল 159 টাকার চিকেন ফ্রি। তো ঘটনা কি দেখার জন্য প্যাকেটটি ভালো করে পড়লাম, পড়ে দেখলাম যে KFC-তে যে চিকেনের যে কোনো আইটেম অর্ডার দিলেই কুরকুরে চিপসের 10 টাকা অথবা 25 টাকা দামের যে কোনো প্যাকেট জমা দিলেই পেয়ে যাচ্ছেন একটি হট অ্যান্ড ক্রিসপি চিকেন একেবারেই ফ্রি। সো আর দেরি কিসের, আমরা বের হয়ে গেলাম চিকেন ফ্রাই খাওয়ার জন্য KFC-র উদ্দেশ্যে। তো আমরা সনিস্করে চলে গিয়েছিলাম, এটা হচ্ছে মিরপুর একে। KFC-তে ঢোকার আগে আমরা নিচে দেখলাম জওয়ান মুভির কিছু পোস্টার ছিল। সো জুনায়রার ইচ্ছা ছিল একটু ছবি তুলবে পোস্টারের সাথে, তো আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে এই যে ছবি টবি তুলছে, আর শাহরুখ খানের পোজ দেখে জুনায়রার হাতে যে চিপসের প্যাকেটগুলো ছিল ওগুলো জুনায়রা বলছে ও তুমি নিবা, আচ্ছা নাও। এই বলে শাহরুখ খানের হাতে চিপসগুলো ঝুলিয়ে দিয়েছিল, বিষয়টা অনেক বেশি ফানি ছিল। যাই হোক, আমরা চলে গেলাম KFC-তে। এই যে আমার তাহি বাবু সবাইকে হাই দিচ্ছে, তন্যাপু আমাদেরকে রিসিভ করছে ভেতর থেকে। আমরা ঢুকে গেলাম, আর ভেতরে ঢুকেই দেখলাম অনেক বেশি ভিড়, অনেক লোক ছিল। মেবি তারাও অফারটি নিতে এসেছে, আর এই অফারটি কিন্তু KFC-র সব ব্রাঞ্চেই চলবে। সো যেখানে যেখানে KFC আছে সবাই দেরি না করে চলে যাবেন। আর এখানে একটা রুলস আছে যে একজন ব্যক্তি একই দিনে 3টা প্যাকেটের বেশি জমা দিতে পারবে না, তার মানে 3টা চিকেন সে ফ্রি নিতে পারবে। KFC-র যে স্টাফরা ছিল তাদের সবারই বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। আমরা শুধু চিকেনই অর্ডার করেছিলাম, অফারটি কিন্তু যে কোনো কিছুতেই আপনারা নিতে পারবেন, আর অফারটি চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। সো আর দেরি কিসের, সবাই দ্রুত চলে যাবেন KFC-তে আর ফ্রি চিকেন খেয়ে আসবেন। চিকেন দিতে একটু লেট হচ্ছিল যেহেতু অনেক বেশি ক্রাউডেড ছিল। তো আমরা এই যে নিজেদের মতো একটু বসে ছবি টবি তুলে নিচ্ছিলাম, গল্প গুজব করছিলাম, আম্মু তাহিকে জুনাডাকে আদর করছিল। এই তো চলে এসেছে আমাদের হট অ্যান্ড ক্রিসপি চিকেন ফ্রাই। আমরা অর্ডার করেছিলাম 6টি চিকেন ফ্রাই, আর আমরা সাথে আরও 6টি চিকেন ফ্রাই ফ্রি পেয়েছি 6টি কুরকুরে চিপসের প্যাকেট জমা দিয়ে। চিকেন দেখে বাচ্চারা অনেক হ্যাপি হয়ে গিয়েছিল, যেহেতু ওরা সবাই চিকেন অনেক বেশি পছন্দ করে। আর এই যে তন্যাপু সবাইকে চিকেন দিয়ে দিচ্ছে, আর চিকেনগুলো কিন্তু সাইজগুলো অনেক বড় বড়ই ছিল, মানে রেগুলার যে সাইজ হয় KFC-র সেগুলোই। ফ্রি দিচ্ছে বলে যে ছোট পিস দিচ্ছে তা কিন্তু না, ওদের যে রেগুলার সাইজ সেই রেগুলার সাইজই আমাদেরকে দিয়েছিল। এক বাকেট চিকেন ফ্রাই চলে এসেছিলো আমাদের সামনে, আর আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম। চিকেনের ফ্লেভার তারপর টেস্ট অনেক বেশি ভালো লাগে KFC-টা, যেহেতু স্পাইসি না, সো বাচ্চারাও অনেক মজা করে খেতে পারে। বাচ্চাদের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারলেন কতটা মজা করে তারা খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বার হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। সনি স্কোয়ারের নিচেটা সবসময় এরকম জমজমাট থাকে, এই যে বেলুন ফুল তারপরে বিভিন্ন রকম খাওয়ার আইটেম পাওয়া যায়। পেট ভরেছে? হ্যাঁ, আমি দুইটা জেনে মানে আমার পেট ভরে। তো এই যে আমরা রিক্সায় উঠে যাচ্ছি, তন্যাপু ভাইয়া জুবাইদ একটা রিক্সায় উঠেছিল, আর আমি তাহি আম্মু একটা রিক্সায় উঠেছিলাম, আর জোনারা গিয়েছিল তার মামার সাথে বাইকে। বাসায় যাওয়ার আগেও সে আবার এই পোস্টারগুলো দেখেছিল, ডিজনির কিছু পোস্টার ছিল। সো তার অনেক ইচ্ছা মুভি দেখার, সেগুলোই আমাকে বলছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।
সবাই ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। Please do like and subscribe our channel and